হ্যালো বন্ধুরা, কোয়েলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি চিকেনের কিমা দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা খুব ঝটপট আর অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যায়। রান্নাটা খেতে যেমন টেস্টি তেমনই হেলদি হয়। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি বানাচ্ছি। আজকে আমরা যে রান্নাটা করছি তার নাম হলো চিকেন কিমা ইন গার্লিক বাটার। প্রথমে দেখে নিই এই রান্নার উপকরণগুলি। এই রান্নার জন্য আমি নিয়েছি প্রায় 200 গ্রাম চিকেনের কিমা, এছাড়াও আমার লাগছে 4 কিউব বাটার, আর নিয়েছি 7 মতো নুন, 7 মতো চিনি, আর লাগছে আমার গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, শামমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 5-6 কোয়া রসুন কুচানো, 4টে কাঁচা লঙ্কা কুচানো, আর 2 টেবিল চামচ মতো স্প্রিং গার্লিক বা রসুন পাতা কুচানো। এখানে আমি 4টে লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ কম বা বেশি করতেই পারেন। তাহলে আমরা এবার রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 3 কিউব মাখন। বাকি মাখনটা আমি রান্নার একদম শেষে ব্যবহার করব। মাখনটা একটু গলে যাওয়া অব্দি আমাদেরকে অপেক্ষা করতে হবে। মাখনটা একটু গলে গেলে আমরা প্রথমেই এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে মাখনের মধ্যে আমাদের একটু কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। রসুনের হালকা একটা রং আসা অব্দি আমাদেরকে এটা ভেজে নিতে হবে। দেখুন, আমার এখানে রসুনটা হালকা একটা রং চলে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজ। আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দেব কুচি করে কাটা কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ এই পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমাদেরকে ভাজতে হবে। হালকা বাদামি একটা রং আসা অব্দি আমরা এটাকে ভেজে নেব। দেখুন, আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে তো দিয়ে দিচ্ছি চিকেনের কিমা। চিকেনের কিমাটা দিয়ে দিই আমরা, আবার একটু নাড়াচাড়া করে নেব। কিমাটা আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপরে তো দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর 7 মতো একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর শামরিচের গুঁড়ো। এরপর আবার খুব ভালো করে কিমাটাকে আমাদের আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। কিমাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনি দিয়ে কড়াইটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য কিমাটাকে একটু সেদ্ধ হতে দেব। আমরা এখানে 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনিটা খুলে দেখে নিচ্ছি আমার এখানে কিমাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কিমাটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। কিমাটাকে এবার একটু হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে সামান্য যে জলটুকু বেরিয়েছিল সেটা শুকিয়ে যায়।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি 1 কিউব মাখন, আর দিয়ে দেব স্প্রিং গার্লিক বা রসুন পাতা কুচিটা। কিছুটা আমি এখন দিচ্ছি আর কিছুটা গার্নিশিংয়ে ব্যবহার করব। আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার এখানে তৈরি হয়ে গেল চিকেন কিমা ইন গার্লিক বাটার। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? দেখলেন তো কত সহজে একটা কিমা দিয়ে কি সুন্দর রান্না হয়ে গেল। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটিকে লাইক করবেন এবং নিজের বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবেন। তাছাড়াও আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।